মহাজন বসে আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে, জনগণের গরিবের রক্ত চুষা টাকা নিয়ে বড় লোকের সুদ কর একটা। এসব মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই। জনরোষ থেকে বাঁচার জন্য শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়ে চুপ থাকছেন না, মাঝে মাঝে কথা বলছেন। যদিও ডক্টর ইউনূস খুব স্পষ্ট ভাবে কয়েকদিন আগে পিটিআইকে বলেছেন, তাকে ফেরত পাঠানোর আহ্বান জানানোর আগ পর্যন্ত যদি তিনি ভারতে থাকতে চান শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। কিন্তু তিনি চুপ থাকছেন না, তিনি কথা বলছেন ক্রমাগত। এবং গতকালই আমাদের সামনে একটা তার অডিও ক্লিপ, তার একটা কথোপকথনের ক্লিপ সামনে হাজির হয়েছে। ভাইরাল ফোন আলাপে নিয়ে নানান ধরনের বিশ্লেষণ শুরু হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, অনুরোধ করব এবং রিকোয়েস্ট করব আপনাদেরকে দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, সম্প্রতি আপনারা সকলেই অবগত আছেন, সকলেই দেখেছেন স্বৈরশাসক শেখ হাসিনা একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে শোনা যায় এক প্রবাসীর সঙ্গে শেখ হাসিনা কথোপকথন করছে। এবং সেইখানে শেখ হাসিনা বলছে, আমি দেশের খুব কাছাকাছি আছি, চট করে সুযোগ পেলেই দেশে ঢুকবো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এছাড়াও দেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এবং বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে শেখ হাসিনা, সেই কল রেকর্ডে সেটাই ফুটেছে উঠেছে। আপনারা সকলে দেখেছেন হয়তো ইতিমধ্যে বিষয়টি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পলাতক শেখ হাসিনা আসলে কি দেশে ফিরবে নাকি বাতোয়া মারতেছে বিদেশে বসে? বাতেলা বক্তব্য, বাতোয়া বক্তব্য দিয়ে সে কি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? যেখানে ডক্টর ইউনূসের সরকার শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করছে, সেইখানে শেখ হাসিনা যদি নিজে থেকে আসে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, শেখ হাসিনা আসুক, তারপরেই তো খেলা শুরু হবে। প্রদর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে শেখ হাসিনার অডিও কল রেকর্ড নিয়ে কি বলছে বিশ্লেষকরা আমরা সেটা দেখব। দেশের কাছাকাছি আছে নাকি এটা সম্পূর্ণ আসলে মানুষকে বিভ্রান্ত করার একটা পাইতারা চলছে, দেশে কি আসবে কি আসবে না শেখ হাসিনা, সেটা নিয়েই আজকের প্রতিবেদনটা দেখব, তারপরে কথা বলব। জনরোষ থেকে বাঁচার জন্য শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়ে চুপ থাকছেন না, মাঝে মাঝে কথা বলছেন। যদিও ডক্টর ইউনূস খুব স্পষ্টভাবে কয়েকদিন আগে পিটিআইকে বলেছেন, তাকে ফেরত পাঠানোর আহ্বান জানানোর আগ পর্যন্ত যদি তিনি ভারতে থাকতে চান শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। কিন্তু তিনি চুপ থাকছেন না, তিনি কথা বলছেন ক্রমাগত। এবং গতকালই আমাদের সামনে একটা তার অডিও ক্লিপ, তার একটা কথোপকথনের ক্লিপ সামনে হাজির হয়েছে। আমরা শুনেছি হয়তো এর মধ্যে সবাই প্রায়, তারপরও আমি এটা মন্তব্য দিয়ে দেবো, আপনারা যারা শোনেননি তারা শুনবেন, যারা শুনেছেন তারা আবারও শুনতে পারেন, অসাধারণ বিনোদন তো বটেই। কিন্তু এই বিনোদন মনে হলে ওই কাজটা কেন করা হলো, তার আগে অবশ্য কেউ প্রশ্ন করতেই পারেন কাজটা কে করেছে। প্রাথমিকভাবে কেউ কেউ মনে করতে পারে যে না, এটা বাংলাদেশের ইন্টেলিজেন্স করেছে। এখন সম্ভব কি দূর থেকে আপনি কোন একটা ফোনে আড়ি পাচ্ছেন শেখ হাসিনার ফোন, বা শেখ হাসিনা যে ফোনে কথা বলবেন, এখন উনি ভারতে যে নাম্বারে কথা বলবেন সেটা জানার কথা না, আমেরিকাতে যার ফোনে কথা বলা হয়েছে যে ভদ্রলোকের তার নাম্বারে আড়ি পাতা কি সম্ভব? আপনি জানলে হয়তো হইতে পারে, কিন্তু তারা তো কথা বলেছেন কতগুলো এনক্রিপ্টেড অ্যাপে। তাহলে কি বাংলাদেশের ইন্টেলিজেন্সের কাছে পেগাসাস জাতীয় কোনো সফটওয়্যার মানে ম্যালওয়্যার আছে কিনা, যেটি কথাবার্তা আছে যে তারা ওখানে ইন্টারসেপ্ট করতে পারে? তার চাইতে আরো সহজ একটা পথ বরং এটা, কারণ অডিও কলটার ধরন যেরকম, যেখানে আমেরিকার এন্ডে থাকা ভদ্রলোকের ভয়েসটা খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে যে উনি স্বাভাবিকভাবে ওনার যে ভয়েস যেমন তেমন, আর শেখ হাসিনার ভয়েসটা ইলেকট্রনিক ভয়েস, তার মানে একটা মোবাইলের স্পিকারে যে ধরনের সাউন্ড আসে সেরকম। আমরা ধারণা করতে পারি এটা আসলে স্পিকার অন করে আমেরিকান ভদ্রলোক অন্য ফোনে রেকর্ড করেছেন, এবং এই রেকর্ড করাটা পরিকল্পনা করে করা হয়েছে, এবং আমরা ধারণা করতে পারি শেখ হাসিনার পারমিশন নিয়েই এটা পাবলিশ করা হয়েছে। কেন সেটা মনে করছি আমরা অনেকে তাই বুঝি, কিন্তু এটা করতে গিয়ে কি তারা যা করতে চেয়েছিল তা হলো নাকি উল্টো কিছু? আমি তো মনে করি এটা সিরিয়াসলি ব্যাকফায়ার করেছে, ডিজাস্টার করেছে। পতন হওয়ার মুখে মানুষ যেমন ভুল করে শেখ হাসিনা করছিলেন, পতনের পর এখনো মাথা ঠিক হয়নি ফলে তারা ভুলই করে যাচ্ছে। রিপিট, এটা দিয়ে যে পারপাস তারা সার্ভ করতে চেয়েছিলেন সেটা আরো বেশি ধাক্কা খেলো, উল্টো হয়ে গেল, আরো খারাপ হলো। আমরা দেখেছি ওখানে কি কি ধরনের কথাবার্তা আছে, যেমন আমেরিকা থাকা ভদ্রলোক মিডিয়ার উপরে খুব বিষোদগার করছিলেন, যেসব মিডিয়া আপনি দিয়ে গিয়েছিলেন সেগুলো আমাদের কথা বলে না, অনেক বছর বলেছে তো, এবং এরপর আর বলছে না, বলার কি কথা, কথা তো না। বাংলাদেশের কোনো মিডিয়া আসলে ছিল না শেখ হাসিনার সময়, উনি কতগুলো
চাটুকার কতগুলো লোকজনকে রেখে গিয়েছিলেন, তারা সকাল বিকাল শেখ হাসিনার হয়ে কথা বলেছে, এটাকে মিডিয়া বলে না, সুতরাং এখন এটা হবার কথাই না। তার সবচেয়ে উল্লেখযোগ্য যে জায়গাটা সেটা নিয়ে একটু পরে আসছি, তিনি দেশে ফেরা নিয়েও কথা বলেছেন। তবে একটা খুব পরিহাসের ব্যাপার হচ্ছে, ভেরি ইন্টারেস্টিং, মানে শেখ হাসিনা এখন বিদেশে ধর্ণা দেওয়ার মতো কথা বলছেন। আমেরিকার নির্বাচন নিয়ে আলাপ এসেছিল, এখানে আমেরিকা থাকা ভদ্রলোক বলছেন তিনি মনে করেন এবার রিপাবলিকানরা আসবে, ট্রাম্প আসবে, ট্রাম্প আসলেই তাদের জন্য বিরাট সুবিধা হবে। তার ব্যাখ্যা হচ্ছে আমেরিকানরা নারীদেরকে পছন্দ করবেন ইত্যাদি, তো এই আলোচনায় ঢুকছি না। কিন্তু শেখ হাসিনা বলছেন যেই ক্ষমতায় আসুক তাদের সাথে যোগাযোগ রাখতে হবে যেন ভবিষ্যতে আমাদের কাজে লাগে। এই শেখ হাসিনা, এই শেখ হাসিনা কয়েকদিন আগেই, কয়েক মাস আগেই, দেড় দুই বছর থেকে কয়েক মাস আগ পর্যন্ত সকাল বিকাল আমেরিকাকে কি বিষোদগার, কি বিষোদগার আমেরিকাকে, এখন আমেরিকার হাত পায়ে ধরার জন্য তার দলের লোকজনকে বলছেন। শুধু সেটা না, জাতিসংঘে বারবার বলার কথা বলছেন, তার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে, পরিবারের সবাইকে মামলা দিচ্ছে, এইগুলো বলছে তারা যেন দফায় দফায় গিয়ে জাতিসংঘে উপস্থাপন করে, ব্যবস্থা করে। শুধু সেটাই না, আমেরিকান ভদ্রলোক বলছেন এগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে তারা যারা বিভিন্ন জায়গায় মুভ করে সেই পারমিশন চাচ্ছেন শেখ হাসিনা, সেটা বলছেন। এবং উনি এখন ক্ষোভ দেখাচ্ছেন, শেখ হাসিনা যারা হিউম্যান রাইটস এর কথা বলতো, যারা অপোজিশনকে স্পেস দেওয়ার কথা বলতো, তারা আজকে বলছে না কেন? আমরা হিউম্যান রাইটস এর কথা দেশে বসে বলছি, আওয়ামী লীগ মানুষ কিনা, মানুষের জন্য হিউম্যান রাইটস, মানুষ কিনা এই আলাপ কেউ তুলতে পারে, কিন্তু তাদেরকে মানুষ ধরে নিয়ে তাদের হিউম্যান রাইটস এর কথা আমি বলছি, অনেকেই বলছেন। অপোজিশনকে স্পেস দেওয়ার কথা, আওয়ামী লীগ পার্টি অপোজিশন পার্টি, আওয়ামী লীগ ইজ নো মোর আ পার্টি, এবং তারা যে কাজ করেছে তাদের আদৌ কোন রকম কোন পলিটিক্যাল রাইট থাকা উচিত কিনা সেই আলাপে আমাদের সোসাইটিতে আছে, সেটার একটু সুরাহা হোক, তারপর হবে স্পেসের প্রশ্ন। কিন্তু মানবাধিকারের কথা বলা হচ্ছে, বলা হয়, এবং যাদের কথা বলা হচ্ছে, মজাটা হচ্ছে শেখ হাসিনার মুখ দিয়ে বেরোচ্ছে কথাগুলো, আজকে উনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন হিউম্যান রাইটস কতটা ইম্পর্টেন্ট। এই ইনি শত শত মানুষকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছেন, গুম করেছেন, হাজার হাজার মানুষকে কাস্টডিতে টর্চার করেছেন, লক্ষ লক্ষ মানুষকে গায়েবী মামলা দিয়ে হয়রানি করেছেন। তারপরও এই শেখ হাসিনা এবং তার দলের জন্য আমরা মানবাধিকারের কথা বলি, আমরা শেখ হাসিনা নই, সে কারণেই বলি। শেখ হাসিনার কথা বক্তব্য যে বলছিলাম, যেটা একটা অসাধারণ অসাধারণ কৌতুক মনে হয়, উনি বলছেন উনি চলে যাওয়ার পর দেশের অবস্থা নাকি খুব খারাপ হয়ে গেছে, মানুষ আবার দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে। ধরলাম আমরা লুটে খাচ্ছি, এখন খাওয়া হচ্ছে, ওনার খুব আফসোস লাগছে, আহারে উনি খেতে পারছেন না দেশে থাকতে, এই দেশটার প্রতিটা দিক যেভাবে লুটে খেয়েছেন সে খাওয়াটা আর হচ্ছে না, এখন ডক্টর ইউনুসের লোকজন লুটে খাচ্ছে, ব্যাপারটা এরকম। অথচ না, বাংলাদেশে একজন অসাধারণ গভর্নর দায়িত্ব নিয়েছেন, আহসান এইচ মনসুর, অসাধারণ ভাবে কাজ করছেন। অর্থ মন্ত্রণালয় ডক্টর সালেহউদ্দিন আহমেদ অসাধারণ ভাবে কাজ করছেন। এই জায়গাগুলো এই জুটি ঠিক করবে, বাংলাদেশে যে মারাত্মক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে দেশের আর্থিক খাতের উপরে, তারা সেটা ফিরিয়ে আনবেন, লুটে খাওয়া দূরেই থাকুক। শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিও এখানে এসেছে, আমি শেখ হাসিনার পতন হয়েছে এবং ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হননি, এটা হয়তো তার পিত্তি জ্বালা বলি না, পিত্তি জ্বালা একটু কম করাতো, কিছুটা হলেও কম, পতন তার পিত্তি জ্বালাতোই, কিন্তু জ্বালাটা একটু কম হতো, কিন্তু এটা ডক্টর ইউনুসের সাহায্যে। এবং যথারীতি এখানে ডক্টর ইউনুসের প্রতি বিষোদগার, বিভৎস বিষোদগার তিনি করছেন। ডক্টর ইউনুস 26,000 কোটি না 100,000 কোটি টাকা মানি লন্ডারিং করেছেন, ওটা দিয়েই নাকি এই যে প্যারিসে এবার থিম বেস করা হয়েছে ডক্টর ইউনুসের কনসেপ্টে, সেটা নাকি উনি টাকা পয়সা দিয়ে করেছেন, নোবেলের আগে ক্লিন্টন ফাউন্ডেশনের টাকা দিয়ে নোবেল পেয়েছেন। পরাজিতের আস্ফালন, পরাজিতের এই আস্ফালন দেখা কষ্টেরও ব্যাপার, একটা মানুষ কোন জায়গায় আছেন, অবশ্য শেখ হাসিনা যা করেছেন আমাদের কষ্টের চাইতে হাসিই পায়। নানা রকম কথা বলছেন ওই ভদ্রলোক আপা, তার আপা কতবার ডেকেছেন সে আলোচনা হচ্ছে, প্রতি বাক্যে কয়েকবার করে আপা বলতে বলতে লোকের হিসাব বেশ করছে রীতিমতো, 200 না 250 না তারও বেশি আপা আপা করছেন। এবং উনি আপা আপা করতে করতে উনি ক্রমাগত শেখ হাসিনাকে উনি যে ঠিক আছেন সেই কথাটা বলছেন, যে মানুষ নাকি আবেগে আন্দোলনে চলে গেছে এখন বুঝতে পারছে, মানে মানুষ আন্দোলনে গেছে সেটা কিন্তু এই লোক স্বীকার করছে, এই দেশের জনগণ চলে গেছে। মনে পড়লো একটা বিখ্যাত কথা, আমি তখন আবেগ কাজ করছিল, বিবেক কাজ করেনি, তো এই লোকের কথা মতে আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি বলে চলে গেছে, এখন বিবেক কাজ করছে বলে তারা নাকি ভুল বুঝতে পারছে কিন্তু এখনো স্বীকার করতে পারছে না, তাহলে নাকি তারা ধরবেন, কিন্তু তার উক্তির মধ্যে ওটা আছে। শেখ হাসিনা আবার সেই পুরনো কথা, উনি নাওয়া খাওয়া ভুলে ঘুম টুম বাদ দিয়ে এই দেশকে নাকি কোথায় তুলে নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে এখন সব কিছু নামিয়ে ফেলা হয়েছে। যে ভদ্রলোকের সাথে কথা বলছিলেন তিনি মিলিট্রিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন, যে অন্যরা যা করেছে করেছে, মিলিট্রির জন্য আপনি এত কিছু করলেন সেটা শুনছে না,
সেটা তার কাছে সবচেয়ে খারাপ লাগছে। খুবই আলোচিত সেই কথাটাও এসছে এখানে, সেটা আমরা সবাই জানি যে আপা আপনার বিকল্প নাই, আপা আপনার বিকল্প নাই, মানে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় খুব শুনতাম না বিকল্প দেখান। আমরা এসব নিয়ে প্রচুর ট্রোল করেছি, ফান করেছি। বাংলাদেশে বাংলাদেশ রসাতলে গেছে না, একেবারেই না, কিছু অনিয়ম কিছু সমস্যা আছে, তাও ওই পুরনো রোগটার বহিঃপ্রকাশ হিসাবে প্রভাব হিসাবে আছে এবং আমরা কাটিয়ে উঠবো। শেখ হাসিনা চলে যাওয়ার পর যখন দেশে সরকারও ছিল না, তখনও দেশ অনেক ভালো ছিল। কোনো সরকার না থাকা অবস্থাতেও, পুলিশ না থাকা অবস্থাতেও এই দেশে মানুষ নিজেদের মতো করে শান্তি শৃঙ্খলা বিরোধী কাজ করেনি, চুরি ডাকাতি করেনি, কিছু হামলার ঘটনা ঘটেছে আওয়ামী লীগের উপর, অথচ সবকিছু অরক্ষিত থাকার পরও দোকান ছিল, জুয়েলারি ছিল, দেশে বহু জায়গায় এমন মার্কেট আছে অনেক জুয়েলারি, ভেঙে চুরে সব নিয়ে গেলে কে কি করতো? করেনি এই দেশের মানুষ। ওই বিকল্প আপা চলে যাওয়ার পর প্রমাণ করে দিয়েছে কি হয়। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওর আসলে, সেটা হচ্ছে তার ফিরে আসার কথা। তিনি বলছেন এরকম, আমি কিন্তু দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই যাতে আমি চট করে ঢুকে যেতে পারি। চট করে বলাতে না, টুস করে কথা মনে পড়লো, নাকি টুস করে খালেদা জিয়াকে পদ্মা নদীর ব্রিজ, পদ্মা ব্রিজ থেকে পদ্মা নদীতে ফেলে দেবেন, ডক্টর ইউনুসকে দুবার চুবিয়ে আনবেন, তো টুসের সাত মতো চট করে ঢুকে পড়বেন, মানে শেখ হাসিনা দেশে ঢুকে পড়বেন, মানে কি বিরাট বীর তিনি। লেজ গুটিয়ে পালিয়েছেন তিনি, তাই না? লেজ গুটিয়ে পালিয়েছেন, পালিয়ে আওয়ামী লীগের কবরে, মানে কবর পুরোপুরি দিয়ে তার উপরে পাকা টাকা করে দিয়ে চলে গেছেন, যাতে আর কবর কোনোদিন খোলা না হয়, খোলা না যায়। তিনি বলছেন তিনি দেশে ঢুকে পড়বেন। উনি খুব ভালো মতো জানেন দেশে ঢুকে পড়লে কি হবে, দেশে ঢুকে পড়ার কোনো কারণ নেই। কিন্তু এই কথাটা বলার কারণটা কি, এই কথা বলার তার জায়গা থেকে উদ্দেশ্য হচ্ছে টু ডেলিভার দিস মেসেজ টু আওয়ামি পিপল, যে আমি যে কোনো সময় চট করে দেশে চলে আসতে পারি। আমি জানি না আওয়ামী লীগের লোকজনের মাথায়ও এত কম বুদ্ধি কিনা যে শেখ হাসিনার এই বক্তব্য তারা বিশ্বাস করবে, কোনো কারণ অন্তত আমি দেখি না, নো ওয়ে। কিন্তু উনি চাইছিলেন একটু চাঙ্গা রাখার চেষ্টা করা, কারণ বিভিন্ন ইনস্ট্রাকশন তিনি দিচ্ছেন, বিভিন্ন জায়গায় কি করতে হবে, আইনের জন্য কি হতে, আদালতে কি করতে হবে, সংগঠনের জন্য কি করতে হবে, কবে থেকে করতে হবে, এইসব নানান কথাবার্তার নির্দেশনা দিচ্ছেন এবং সাহস দিচ্ছেন। তিনি আছেন, তিনি যে কোনো সময় ঢুকে পড়বেন। তিনি যে লেজ গুটিয়ে পালিয়েছেন এটা করে, যে উনি কি ডিজাস্টার করেছেন সেটা এখন উনি বুঝতে পেরে এটা চেষ্টা করছেন, কিন্তু এতে কি ড্যামেজ কন্ট্রোল হবে, উত্তর হচ্ছে না। ওভারঅল এই মেসেজটার, এই ফোন কনভারসেশনটার উদ্দেশ্য একটু আওয়াজ দেয়া যে আমি আছি, যাতে মানুষজনকে কিছুটা হলেও চাঙ্গা রাখা যায়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে এখান থেকে বলা হচ্ছে, কেউ কেউ আওয়ামী লীগের খোয়াব দেখতে পারে, ডোনাল্ড ট্রাম্প আগের বার অন্তত গ্লোবাল অ্যাফেয়ার্সে খুব বেশি মনোযোগ দেননি এবং তার সাথে মোদির একটা ব্যক্তিগত ধরনের সম্পর্ক আছে, তো খুব কি হয়েছে মোদি আর ট্রাম্প যদি এদিকে মনোযোগ না দেয়, মোদি চাইলে আমাদের দেশের সরকার পতন ঘটিয়ে দিতে পারবে? নো ওয়ে। বটম লাইন হচ্ছে যেটা বলছিলাম শুরুতে, এটা ব্যাকফায়ার করেছে বলে আমি বিশ্বাস করি। শেখ হাসিনা যখনই দেশে ঢোকার কথা বলেন, তখনই কথা বলেন, তখন তার দলের লোকজনের সামনে আসে যে সবাইকে বিপদে ফেলে দিয়ে এই ভদ্রমহিলা পালিয়ে গিয়েছিলেন। বাংলাদেশে ইন্ডিয়ান মিডিয়া এসে কথা বলেছে, কথা বলে রিপোর্ট করেছে, যেটা আমিও ভিডিও করেছি, যেখানে তারা বলেছে শেষ মুহূর্ত পর্যন্ত তারা জানতেন না তিনি পালিয়ে যাচ্ছেন, সরকার ক্ষমতায় থাকছে, এটা জানলে তারা তাদের মতো করে নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা করতে পারতেন, সবাইকে বিপদের মুখে ফেলে দিয়ে তিনি পালিয়েছিলেন। সেই ভদ্রমহিলা বাংলাদেশে ঢুকবেন, চট করে ঢুকবেন, এসব বলে তিনি ওই ক্ষতটা আবার উস্কে দেন তার দলের লোকজনের, সেই ক্ষতটা কোনোদিন যাবে না। উনি যত কম কথা বলেন তত ভালো, আসলে উনি বুঝতে পারেন না। ওনার সম্পর্কে বহু মানুষ এই কথা বলেছে এবং বেগম খালেদা জি আমার যতদূর মনে পড়ে একবার বলেছিলেন যে ওনাকে কথা বলতে দেন, উনি যত কথা বলবেন তত আমাদের জন্য ভালো, কথা সত্য। সেই সংবাদ সম্মেলনে যেখানে কেউ কেউ দুজন সাংবাদিককে আমি দেখেছি তখন পতনের আগে তাকে ব্লেম, সাংবাদিকদের ব্লেম করছে, আমি তাদেরকে অফ রেকর্ড বলেছি, অন রেকর্ড না অফ রেকর্ডই কথা হচ্ছিল, সাংবাদিকরা বললো তার জবাব শেখ হাসিনা এভাবে দেবেন কেন, কিন্তু ওই যে ওনার মুখই ওনাকে ডুবিয়েছে, এখনো ওনার মুখ ওনাকে ডোবাচ্ছে, সেটা বোঝার মতো অবশ্য ক্যাপেবিলিটি ওনার নাই। কারণ আপনি যত উপরে ওঠেন পতন আপনাকে তত বেশি আহত করে, উঠতে 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 আপনি কোথায় চলে যাচ্ছিলেন, আপনার মনে হচ্ছিল শেখ হাসিনার মনে হচ্ছিল তিনি সবার ধরা ছোঁয়ার বাইরে অনেক উপরে উঠে গেছেন, ওনার পতনটা ওনাকে এমন জায়গায় নিয়ে গেছে ওনার মাথা আর কাজ করছে না। ছোট্ট একটা পরামর্শ দিয়ে শেষ করি, শেখ হাসিনা আপনি চুপ থাকুন,
বেশ কিছুদিন চুপ থাকুন, তারপর আস্তে আস্তে গর্ত থেকে মাথা বের করুন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনার এভাবে কথা বলা নানান দিকে ক্ষতিকর, এটা তো আছেই। আমাদের সরকার ডক্টর ইউরু যেমন বলেছেন, আপনি চুপচাপ না থাকলে কিন্তু ভারতের উপরে, আপনার প্রভু ভারতের উপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাপ যাবে। বাংলাদেশে কিন্তু এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই, ডক্টর ইউনুস ক্ষমতায় আছেন, যিনি শিরদাঁড়া শক্ত করে মাথা উঁচু করে ভারতের চোখে চোখ রেখে বলতে পারে আমার কি কি চাই। চুপ থাকুন, নিজের দলের জন্য কম খারাপ হবে, আপনার প্রভু ভারতও একটু কম বিব্রত হবে। ভাইরাল ফোন আলাপটি নিয়ে নানান ধরনের বিশ্লেষণ শুরু হয়েছে, তো আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বেশ কিছু তথ্য দিচ্ছি। যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তারা খুশি হলেও বাকিরা হয়তো বা আমার আজকের এই ভিডিওটাতে খুব বেশি খুশি হতে পারবেন না, কারণ প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা আপনাকে মাপতে হবে। শেখ হাসিনা এই মুহূর্তে দেশের বাহিরে আছে, কিন্তু বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু 98% বাংলাদেশের ভেতরে আছে, আত্মগোপনে আছে, কিছু মামলার আসামি হয়েছে, আর বেশিরভাগই এই মুহূর্তে ফেরারি বা পলাতক অথবা বিভিন্ন জায়গায় সেফে অবস্থান করছেন। এখন হঠাৎ করে আপনি যতটা বাংলাদেশ আওয়ামী লীগ শূন্য দেখছেন, এতটা আওয়ামী লীগ শূন্য কিন্তু বাংলাদেশ না। শেখ হাসিনা বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করছে, কেউ কেউ বলছেন, কেউ বলছেন দিল্লিতে, কেউ বলছেন যেন সীমান্তের কোনো একটা অংশে আছেন, নেতাকর্মীদের সাথে একটা আওয়াজ হবে। একদিনে বাংলাদেশের রাজপথে 38% আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে নামবে। জরিপ অনুযায়ী বাংলাদেশে শতকরা 40% মানুষ আওয়ামী লীগের সমর্থক। এখন এই 40%-এর মধ্যে 30% মানুষও যদি রাজপথে নামে, আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে, অবশ্যই ভারত সরকারের একটা পরিকল্পনা থাকবে তিনাকে ব্যাকআপ দেওয়া, তিনার সেফ রিটার্নের জন্য। তাদের র বলেন অথবা সেনাবাহিনী বলেন, প্রকাশ্যে না হোক সিভিলিয়ান ড্রেসে একটা প্রশিক্ষিত বাহিনী থাকবে শেখ হাসিনার আশেপাশে, যে শেখ হাসিনা আসলে আমরা দৌড় দিয়ে গিয়ে 100 জন ধরবেন, এই চিন্তা করা কিন্তু বোকামি। আর যারা বাংলাদেশ আওয়ামী লীগকে কখনও রাজপথে বিরোধী দলের ভূমিকায় দেখেন নাই, এই ইয়াং জেনারেশন অনেকে দেখে নাই, কারণ আওয়ামী লীগ বিরোধী দলে ছিল সেই 2001-6, তো 6-24 আজকে 18 বছর, ইয়াং জেনারেশন অনেকেই আওয়ামী লীগের সেই দিনগুলো দেখে নাই। রাজপথে বরাবরই আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী দল হিসাবে, মরবো নয়তো মারবো এই মেন্টালিটি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় উজ্জীবিত থাকে। আর আওয়ামী লীগের যারা প্রকৃত নেতাকর্মী, এই মুহূর্তে ধরেন প্রশাসনে একটা সেক্টর কিন্তু রয়ে গেছে, আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য রাইট নাও বিএনপি জামাত যথেষ্ট না, সমন্বয়ক ভয় পেয়ে যাবে। শুধু একটা টিম আছে প্রশাসন, তো প্রশাসনের মধ্যে, পুলিশ প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে কী পরিমাণ মানুষ সেট আপে আছে এটা আস্তে আস্তে আপনারা দেখছেন, যখন বরখাস্ত হচ্ছে, ওএসডি হচ্ছে। সেনাবাহিনীর যিনি প্রধান আছেন তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয়, বাট যদিও তিনি যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করছেন বা ব্যালেন্স রাখছেন। এছাড়া আরও যে সংস্থাগুলো আছে সেখানে আওয়ামী লীগের একটা বিশাল সেক্টরের লোক এখন তারা নীরব ভূমিকায় আছে, ঘাপটি মেরে আছে অথবা ভয় পাচ্ছে কাকে কোন পানিশমেন্টের আওতাভুক্ত করা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দেয়, ভারতের অনুমতি ছাড়া এক কাইকো দিবে না, তো সেই ক্ষেত্রে তারা তাদের একটা ব্যাকআপ কূটনৈতিক হোক, আন্তর্জাতিকভাবে হোক, শেখ হাসিনার সাথে লোকবল দেওয়া হোক, স্পেশাল একটা কমান্ডো বাহিনীও থাকতে পারে তিনার নিরাপত্তার খাতিরে, আর তার উপরে বাংলাদেশের ভিতর একটা সেট আপ তৈরি হবে। তো সীমান্ত থেকে যদি শেখ হাসিনা বাংলাদেশে পা দেয় রাতারাতি, সেইখানে আপনি দেখবেন যে কয়েল 1-1.5 মাস আগেও যতটা আওয়ামী লীগ দেখছেন কাছাকাছি লেভেল, আপনি দেখবেন আওয়ামী লীগ রাজপথে দাঁড়াই গেছে। এখন আওয়ামী লীগের জন্য এই টার্নটা হবে বাঁচা মরার, বাঁচা মরার মানে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বহু নেতাকর্মী এই মুহূর্তে মার খাচ্ছে, ভবিষ্যতেও খাবে, বিএনপি আসলে খাওয়ার পরিমাণ আরও বাড়বে, যে হারে গণমাধ্যমে মামলা হয়েছে এই মামলার পরিমাণ বাড়বে। তো আওয়ামী লীগ কিন্তু বোঝে, ইভেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীনও বলছে যদি কখনো সরকারের মানে পরিবর্তন হয়, রাজনৈতিক সরকার আছে, 10 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মেরে ফেলবে, না মারলেও কাছাকাছি মরা যাবে, এটাই বাস্তবতা। কারণ এই কাজটি আওয়ামী লীগও করছে, যার কারণে তারা নিজেরাই বোঝে যে পরিস্থিতি কোন দিকে যাবে। তো সকল কিছু মিলিয়ে কেউ কেউ বলছেন বিষয়টা বোগাস, ইউনুস সরকারের উপর একটা মানসিক প্রেশার ক্রিয়েটের জন্য তিনি এই ধরনের বক্তব্যটা দিয়েছেন। কারণ আমরা ভারতীয় গণমাধ্যমের বরাতে জানলাম যে তিনি যেখানে আছেন সেখানে তিনি গৃহবন্দী, ঘর থেকে বের হতে পারেন না, পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন না। তাহলে এখন যখন তিনি ফোনে কথা বলছেন, তার মানে ওনার কাছে ইন্টারনেট কানেকশন আছে, ফেসবুক দেখেন না তিনি, হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, নেতাকর্মীদের সাথে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন, এখন এই পরিস্থিতিতে অবশ্যই তিনি একটা সেট আপ তো তৈরি হয়ে আছে। তো অনেকে মনে করছেন সীমান্তের কোনো একটা জায়গায় সিকিউর আছেন, যে কোনো সময় পরিস্থিতি বুঝে তিনাকে বাংলাদেশে ঢোকার
প্রেক্ষাপট তৈরি করে দিবে ভারত, আর ভেতরে থাকা বাংলাদেশের যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে ওনার ভ্যানগার্ড, আবার কেউ বলছেন যে না বিষয়টা টোটালি বোগাস, ভয়েতে একটা তৈরির চেষ্টা চলছে, এই মুহূর্তে আওয়ামী লীগকে বাংলাদেশে আসলে মানুষ মেনে নিবে না। তো মেনে নিবে না কি নেবে না সেটা সময় বলে দিবে। তবে শেখ হাসিনা নিয়া যারা পলিটিশিয়ান আছেন সবাই কিন্তু জানেন তিনি হচ্ছেন একরোখা মানুষ, তো সেই একরোখার জায়গাটা থেকে যে কোনো সময় সিদ্ধান্ত নিতেও পারেন। আবার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য কেউ কেউ বলছেন যে এই ফোন আলাপটা সামনে আসছে যে নেতাকর্মীরা যেন ভয় না পায়, কারণ নেতাকর্মীরা চাঙ্গা না থাকলে রাজনৈতিক দলটার অবস্থা কী হয় বিএনপিকে দেখলে আপনি বোঝে যাবেন, জামাতকে দেখলেও বোঝে যাবেন, ভয় তৈরি হয়ে যায়। কারণ নেতাকর্মী দিয়াই আমাদের রাজনৈতিক দলগুলো চলে। তা আপনি কী মনে করছেন, যেটা বোগাস নাকি একটা সিরিয়াস মুভমেন্ট? আমরা এখন যদি বলি মনে করি যে আমাদের সব কিছু অর্জিত হয়েছে, সেটি কিন্তু ভাবলে চলবে না। এখনো এই স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে বসে আছে, আর বসে আছে বলে শেখ হাসিনা বক্তব্য এই বক্তব্য প্রচার করার সাহস পায় যে সে নাকি খুব কাছাকাছি আছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও তাই চায়, তুমি খুব তাড়াতাড়ি আসো এবং তোমাকে জবাবদিহিতার মুখোমুখি বাংলাদেশের মানুষ করতে চায়। আমি বাংলাদেশের মানুষের সৌভাগ্য আমি বলবো যে বাংলাদেশের বর্তমান সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, যার নামের পরিচয়ে আমরা নিজেরাও কিন্তু বিশ্বসভায় আলোকিত হয়েছি। দুটি উদাহরণ দিতে পারি, যখন প্রফেসর মোহাম্মদ ইউনুস, তিনি আপনারা জানেন ইউনাইটেড নেশনসের তিনি একজন গ্লোবাল অ্যাম্বাসেডর ছিলেন, তিনি যখন আজকে তিনি এই সময়ে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন সরকার প্রধান হিসেবে, কিন্তু জাতিসংঘের প্রতিটি অধিবেশনে তিনি একজন এক্সপার্ট রেসপেক্টেড মানুষ হিসেবে তিনি বহুবার অংশগ্রহণ করেছেন। একটি অনুষ্ঠান থেকে আমি যখন দেখলাম যে তার এই অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম, আমার পাশেই ছিলেন একটু বয়স্ক দুজন ভদ্র মহিলা, দুজন মানুষ, একজন ভদ্র মহিলা একজন ভদ্র মহোদয়, তারা প্রায় 70 বয়স্ক, অবশ্যই তারা শ্বেতাঙ্গ মানুষ। প্রফেসর ইউনুস যখন তার বক্তৃতা রাখছিলেন তখন দেখি ওই দুইজন মানুষের চোখ দিয়ে টোল টোল করে পানি পড়ছে। আমার মনে হচ্ছিল যে প্রফেসর ইউনুস যে বক্তৃতা রাখছেন এটি কিন্তু কান্নার কোনো বিষয় নয়, মানে ওই মুহূর্তে, কিন্তু তারা কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম অনুষ্ঠান শেষে যে আপনারা কাঁদছিলেন কেন, প্রফেসর ইউনুস যখন বক্তৃতা করছিলেন, উনি বললেন যে উই ক্যান বিলিভ প্রফেসর ইউনুস স্পিকিং ইন ফ্রন্ট অফ আস, এই জন্য আমরা কাঁদছি যে প্রফেসর ইউনুসের বক্তব্য, ব্যাংকার অফ দ্য পুয়ার, তার বক্তব্য আমরা সামনে থেকে শুনতে পাচ্ছি। এইরকম একটা রেসপেক্টেড জায়গায়, সম্মানের জায়গায় আপনাদের যে আপদকালীন অভিভাবক, আমি বলবো এই ট্রানজিশনের যিনি দায়িত্ব নিয়েছেন, একটি বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই বিপ্লবী সরকারের যিনি প্রধান হয়েছেন তার অবস্থান সারা গ্লোবালে। পক্ষান্তরে শেখ হাসিনা যখন সেখানে যেত তার বিশাল বহর নিয়ে, 200 বিহর নিয়ে, তো আমি বললাম যে ও ইউ আর ফ্রম বাংলাদেশ, বলতেছে আর ইউ ফ্রম বাংলাদেশ, ইয়েস আই এম ফ্রম, ও দিস লেডি ইজ ইউর প্রাইম মিনিস্টার, ও মাই গড, সাচ এ ওয়ুমেন, মানে এইভাবে ঘৃণার চোখে, বিদ্রোহের চোখে এই মহিলাটিকে দেখা হতো সারা গ্লোবাল প্ল্যাটফর্মে। তো আমরা অবশ্য বলতাম না সে আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা সংগ্রাম করছি। তো যখন প্রফেসর ইউনুসের নেতৃত্বে এরকম একটি সরকার গঠিত হয়েছে, আমি রবীন্দ্রনাথের একটি কথা আছে, তোমার পতাকা যাহারে দাও তাহারে পরিবার দিয়ে শক্তি, আপনারা যে যে দায়িত্বটুকু পেয়েছেন এই দায়িত্বটুকু কিন্তু এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, ছাত্র জনতার একটি আমানতদারি। প্রত্যেকটি উপদেষ্টা পরিষদের সদস্যকে এটি খেয়াল রাখতে হবে, এই আমানতদারির খেয়ানত যাতে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত ওপিনিয়ন, অবশ্যই কমেন্ট করবেন, আপনারা কী বলতে চান অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের মতামত, আপনারা আপনাদের মূল্যবান ওপিনিয়নটা জানাবেন। শেখ হাসিনার অডিও কল রেকর্ডকে কেন্দ্র করে আপনারা কী বলতে চান? শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরে রীতিমতো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে,
এতদিন যে ক্ষমতার বরত্ব করেছে, যে বড়াই করছিল, সেই ক্ষমতা এখন আর তার কাছে নাই। ক্ষমতায় থাকার সময় সে যা ইচ্ছা তাই করেছে, ক্ষমতা পেয়ে সে ইচ্ছা মতো মানুষ মেরেছে, যে তার বিরুদ্ধে কথা বলেছে তাকে দমানোর চেষ্টা করেছে, নানা ধরনের নিপীড়ন নির্যাতন অত্যাচার চালিয়েছে বিরোধী নেতাকর্মীদের উপরে। এখন শেখ হাসিনা কোথায়? ভারতে পালিয়ে বড় বড় কথা বলে, সাহস থাকলে শেখ হাসিনা দেশে আসুক, দেশে আসে কথা বলুক। সত্যিকার অর্থে সে যদি দেশে আসতে চায়, চুট করে বা টুক করে ঢুকে না পড়ে প্রকাশ্যে আসুক না, চুরি করে মানে পালিয়ে কেন দেশে আসবে? তার যদি এত বড় কলিজা থাকে, সে যদি সত্যিকার অর্থেই সৎ থাকে, দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের জনগণের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, দেশের জনগণ দেশের মানুষ তার সাপোর্টে থাকবে, কিন্তু সবাই তো তার বিপক্ষে। আমরা চাই শেখ হাসিনা আসুক, আসুক, তারপরে খেলা হবে। আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।